আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে। তোমাদের সপ্তম সপ্তাহে গুচ্ছ এক এবং গুচ্ছ তিন থেকে মোট 14টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। যারা এখনও অ্যাসাইনমেন্টগুলো করনি তারা হচ্ছে ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দরকার তুমি কিন্তু সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট গ্রিডটা সপ্তম সপ্তাহের গুচ্ছ এক এবং গুচ্ছ তিনের। প্রত্যেকটি হচ্ছে 5 নং অ্যাসাইনমেন্ট, অর্থাৎ প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট। প্রথমে চলো তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। পদার্থবিজ্ঞান প্রথম পত্র, বিষয়কোড হচ্ছে 174। পঞ্চমাদে থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, এটা হচ্ছে শিরোনাম কাজ ও শক্তির সার্বজনীন ধারণার প্রয়োগ সম্পর্কিত সমস্যাগুলি। এই চিত্রটা দেওয়া আছে, দেখো লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। এখান থেকে ভূমি কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো পিথাগোরাসের সূত্র দিয়ে। 5² - 3² রুট ওভার করলে হচ্ছে √16, মানে 4, অর্থাৎ ভূমি হচ্ছে 4, ঠিক আছে? চিত্র এক দেখো, আনত তলের উপর দিয়ে কাঠের গড়ি উপরে তোলা হচ্ছে। চিত্রে একটি আনত তল দেখা যাচ্ছে। আনত তলের দৈর্ঘ্য 5 মিটার এবং আনত তলের শীর্ষবিন্দু থেকে ভূমির দূরত্ব 3 মিটার। আনত তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2 এবং অভিকর্ষ স্তরণ 9.78 মিটার/সেকেন্ড². এই আনত তলের উপর দিয়ে 20 কেজি ভরের 1 মিটার দৈর্ঘ্যের এবং 0.25 মিটার ব্যাসার্থের একটি কাঠের গুড়ি উপরে তোলা হচ্ছে। চিত্রের ন্যায় একটি দড়ির সাহায্যে গুড়িটি উপরে তোলা হচ্ছে, যেখানে দড়ির এক প্রান্ত থেকে আনত তলের শীর্ষবিন্দুতে আটকানো এবং অপর প্রান্ত দিয়ে উপর থেকে দড়িটি টেনে গুড়িটি গড়িয়ে গড়িয়ে তোলা হচ্ছে। তো আমাদের 4 নম্বর প্রশ্নটি কি দেখো, কাঠের গুড়িটির গতির প্রকৃতি কোন ধরনের লিখো। যদি দড়িটির মুক্ত প্রান্তের টানে কাঠের গুড়িটি 15 মিটার/সেকেন্ড বেগে গড়িয়ে চলতে থাকে, তবে কাঠের গুড়িটির গতিশক্তি নির্ণয় করো। তো এখানে 6টি প্রশ্ন আছে, আমরা একসাথে প্রশ্নগুলো না দেখে একটি করে প্রশ্ন তারপর উত্তরগুলো দেখব। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কাজ ও শক্তির সার্বজনীন ধারণার প্রয়োগ সম্পর্কিত সমস্যাবলী, ঠিক আছে? দেখো 1 নম্বরের উত্তর, কাঠের গুড়িটির গতি হলো এক ধরনের জটিল গতি, অর্থাৎ চলন ঘূর্ণন গতি। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে একই সাথে ঘূর্ণন গতি ও চলন গতি থাকে, তবে তাকে জটিল গতি বা চলন ঘূর্ণন গতি বলে। এখানে কাঠের গুড়িটি চলন ঘূর্ণন গতিতে রয়েছে, তাই এটি হলো চলন ঘূর্ণন গতি। কাঠের গুড়িটি 15 মিটার/সেকেন্ড বেগে গড়িয়ে চলতে থাকে। আমরা জানি ঘূর্ণন গতি সমান হচ্ছে ½ I ω² এখানে m সমান হচ্ছে 20 কেজি, r সমান হচ্ছে 0.25 মিটার, ঠিক আছে? তাহলে I সমান ½ mr², ½ × m এর মান 20 কেজি, r এর মান 0.25 মিটার, তাহলে স্কোয়ার করলে আমাদের অ্যান্সার চলে আসছে 0.625 কিলোগ্রাম/মিটার², ঠিক আছে? আবার আমরা জানি v সমান ওমেগা, তার মানে ওমেগা সমান হচ্ছে v/r, v এর মান হচ্ছে 15 মিটার/সেকেন্ড, r এর মান হচ্ছে 0.25 মিটার, তাহলে ওমেগার মান হচ্ছে 60 রেডিয়ান/সেকেন্ড, ঠিক আছে? এখন দেখো আমরা ঘূর্ণন গতি শক্তি সমান জানি ½ I ω², তাহলে ½ × I এর মানে আমরা বের করেছি 0.625 কেজি/মিটার², আর ওমেগার মানে আমরা বের করছি 60 রেডিয়ান/সেকেন্ড, স্কোয়ার করে দিব, তাহলে অ্যান্সার চলে আসছে 1125 জুল। আবার রৈখিক গতি শক্তি সমান হচ্ছে ½ mv², ½ m এর মান হচ্ছে 20, v এর মান 15, তাহলে মানগুলো বসিয়ে দিলে অ্যান্সার চলে আসছে 2250 জুল। তাহলে মোট গতিশক্তি কত, এই দুইটার যোগফল 1125 + 2250 জুল, মানে 3375 জুল। অতএব নির্ণয় কাঠের গুড়িটি গতিশক্তি হচ্ছে 3375 জুল, ওকে? তারপর 6 নং প্রশ্নটা দেখো, কাঠের এই গুড়িটি আনত তলের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে তুলতে মোট শক্তির পরিমাণ নির্ণয় করো। ক্ষয়ের উত্তর, কাঠের গুড়িটি আনত তলের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে তুললে এটি 3 মিটার উচ্চতায় যায়। ই সমান হচ্ছে মোটকৃত কাজ, অর্থাৎ mg sin θ + fs × s। চিত্র হতে আমরা লিখতে পারি, তোমাদের যে কোয়েশন চিত্র আছে দেখো, সাইন থিটা সমান হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 3/5। এখান থেকে কিন্তু আমরা ভূমি বের করতে পারবো 4, প্রথমেই তোমাদের বলে দিয়েছি পিথাগোরাসের সূত্র দিয়ে বের করবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, দ্যাট মিন্স 4/5। সাইন থিটার মান জানি আমরা, cos থিটার মান জানি, এবং fs সমান হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক × mg cos θ। ঘর্ষণ গুণাঙ্ক আমাদের দেওয়া আছে, প্রত্যেকটা মানে আমরা এখানে জানি এখন। তাহলে ই এর মানে আমরা বের করতে পারবো mg sin θ + fs, এর বদলে fs এর মানটা বসিয়ে দিয়েছি, যে ঘর্ষণ গুণাঙ্ক × mg cos θ × s। সবগুলো মান জানি, মানগুলো বসিয়েছি, দেখো m এর মান 20, g এর মান 9.78, sin থিটার মান 3/5, প্লাস ঘর্ষণ গুণাঙ্কের মান 0.2, m এর মান 20, g এর মান 9.78, cos থিটার মান হচ্ছে 4/5, × s এর মান হচ্ছে 5। তাহলে তোমাদের অ্যান্সার চলে আসছে 743.5
28 জুল, ঠিক আছে? তাই হচ্ছে তোমাদের খ নং-এর অ্যান্সার। গ নং এ দেখো, কাঠের গুঁড়িটির স্থলে একই ভর, দৈর্ঘ্য, ব্যাসার্থে ফাঁপা সিলিন্ডার হলে ক ও খ নং এর ক্ষেত্রে নির্ণয় গতিশক্তি ও মোটর শক্তির মানের কোনো পরিবর্তন হবে কিনা উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। গ এর উত্তর, ধরি ফাঁপা সিলিন্ডারের ভর এম, দৈর্ঘ্য এল এবং ব্যাসার্ধ আর, আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এল এবং ঘনত্ব হচ্ছে এম বাই পাই আর স্কয়ার এল। পি কিউ অক্ষের চারদিকে এক্স ব্যাসার্ধ এবং ডি এক্স পুরুত্বের একটি ফাঁপা সিলিন্ডার বিবেচনা করা যায়, ঠিক আছে? এখন এই চোঙের প্রস্থচ্ছেদের নিরেট অংশের ক্ষেত্রফল হচ্ছে ডিএ সমান পরিধি ইন্টু পুরুত্ব, পরিধি হচ্ছে টু পাই এক্স আর পুরুত্ব হচ্ছে ডিএক্স। তাহলে আয়তন হচ্ছে ডিভি সমান ডিএ ইন্টু এল, ডি এর মান হচ্ছে টু পাই এক্স ইন্টু ডিএক্স আর ইন্টু হচ্ছে সাথে এল আছে। তাহলে নিরেট অংশের ভর হচ্ছে ডিএম সমান আয়তন ইন্টু ঘনত্ব, টু পাই এক্স ইন্টু ডিএক্স ইন্টু এল ইন্টু হচ্ছে ঘনত্বের মান এম বাই পাই আর স্কোয়ার এল। এই এল এল কাটা যায়, এই পাই কাটা যায়, বাকি যা আছে তাই লিখবো টু এম বাই আর স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে জড়তার ভ্রামক ডিআই সমান হচ্ছে এক্স স্কোয়ার ডিএম, এক্স স্কোয়ার মানে হচ্ছে টু এম বাই আর স্কোয়ার, এটা আমরা ডিএম এর মান বসিয়েছি, ঠিক আছে? এই দেখো টু এম বাই আর স্কোয়ার এক্স ডিএক্স আর ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে গুণ করলে হচ্ছে টু এম বাই আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হয়। এখন এক সমান জিরো থেকে এক সমান আর সীমার মধ্যে যৌগীকরণ করে পাই, দেখো আমাদের লিমিট হচ্ছে জিরো থেকে আর, এটা লিখেছি এই টু এম বাই আর স্কোয়ার বাইরে নিয়ে গেলাম, লিমিটের ভিতরে হচ্ছে এক্স কিউব ডিএক্স, এটাকে যৌগীকরণ করলে হয় এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর। এখন হচ্ছে আমরা লিমিট বসিয়ে দিয়েছি আর টু দি পাওয়ার ফোর বাই ফোর, এই আর টু দি পাওয়ার ফোর ভাগ আর স্কোয়ার মানে হচ্ছে উপরে থাকে আর স্কোয়ার আর টু ভাগ ফোর মানে হচ্ছে হাফ, তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে এম আর স্কোয়ার বাই টু বা হাফ এম আর স্কোয়ার, তাহলে আই সমান হচ্ছে হাফ এম আর স্কোয়ার। দেখা যাচ্ছে নিয়ার সিলিন্ডার অর্থাৎ কাচের ঘুড়ি ও ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে জড়তার ভ্রামক কিন্তু একই, সুতরাং ফাঁপা সিলিন্ডারে হলে গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। আবার প্রশ্নে বলা হয়েছে একই ভর, সুতরাং মোট শক্তিরও কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঘনং দেখো, কাঠের গুঁড়িটি উপরে গড়িয়ে ওঠার ক্ষেত্রে কাঠের গুঁড়িটির একটি পূর্ণ ঘূর্ণনের জন্য টর্ক 8 নিউটন মিটার হলে কাজ কত? ঘয়ের উত্তর, এখানে এম সমান 20 কেজি, আর সমান 0.25 মিটার, টাও সমান 8 নিউটন মিটার দেওয়া আছে। আমরা জানি ডি ডব্লিউ সমান হচ্ছে টাও ডি থিটা, ডব্লিউ সমান হচ্ছে টাও, আমাদের এখানে লিমিট হচ্ছে 1 থেকে 2 ডি থিটা, টাও থিটা 2 মাইনাস থিটা 1, তাহলে হচ্ছে আমরা এখানে লিমিট বসিয়ে দিয়েছিলাম, এখন হচ্ছে থিটা 2 মান আমরা জানি 2 পাই আর থিটা 1 এর মান হচ্ছে 0, কারণ যখন একটা বস্তু এখান থেকে ঘুরতে ঘুরতে দিকে যাবে একবার পূর্ণ ঘূর্ণন বলা আছে, তো যখন একবার পূর্ণ ঘূর্ণন করলো 360 ডিগ্রি ঘুরলো অর্থাৎ 2 পাই পথ অতিক্রম করেছে, তাহলে প্রথম তো তা ছিল 0, হ্যাঁ, আর পরে হচ্ছে 2 পাই, তাহলে 2 পাই মানে 0 অর্থাৎ 2 পাই ইন্টু টাও, টাওয়ার মান হচ্ছে 8 নিউটন মিটার ইন্টু 2 পাই মানে 16 নিউটন মিটার, 16 পাই নিউটন মিটার, তোমরা চাইলে এখানে পাই দিয়ে গুণ করে অ্যান্সারটা লিখতে পারো, বা এটা যদি অ্যান্সার লেখো 16 পাই জুল তাহলেও কিন্তু হবে, ঠিক আছে? উমনং দেখো, এখন যদি তুমি কাঠের এই গুঁড়িটিকে আনততলের সাথে 30 ডিগ্রি কোণে নিচ থেকে ঠেলা দিয়ে আনততলের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুতে উঠাতে চাও, সেক্ষেত্রে তুমি কাঠের গুঁড়িটির উপর কী পরিমাণ বল প্রয়োগ করবে? এভাবে উপরে তোলার ক্ষেত্রে টানা ও ঠেলার মধ্যে কোনটি সুবিধাজনক তা ব্যাখ্যা করো। উমর উত্তর, কাঠের গুঁড়ি ঠেলার চেয়ে টানা হচ্ছে সুবিধাজনক, নিম্নে এটি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। গুঁড়ি ঠেলার ক্ষেত্রে চিত্র হবে এরূপ, দেখো এখানে হচ্ছে এফ ওয়ান কস 30 ডিগ্রি, এখানে এম জি সাইন 30 ডিগ্রি, এই যে এফ ওয়ান যে বলটা আমরা এখানে দিচ্ছি এটা কিন্তু আমরা শুধু বাইরের থেকে দিয়ে এখানে বোঝাচ্ছি, যেটা আমরা ভিতরেও লিখতে পারি, এখানে বাইরেটা না দেখালে চলবে, জাস্ট ভিতরে এফ ওয়ান এই 30 ডিগ্রি দেখালেই হবে। আমাদের লব্ধি কোণটা হচ্ছে, লব্ধি বলে মান হচ্ছে কত, এম জি সাইন 30 ডিগ্রি প্লাস এম জি কস থিটা, ঠিক আছে? তাহলে দেখো আমরা কী লিখতে পারি, সামিশন এফ ওয়ান সমান হচ্ছে 0 অর্থাৎ এফ ওয়ান কস 30 ডিগ্রি সমান হচ্ছে এম জি সাইন থিটা প্লাস এফ এস, এই দেখো এই এম জি সাইন থিটা প্লাস এফ এস এগুলো একদিকে আছে আর এফ ওয়ান কস 30 ডিগ্রি আছে বিপরীত দিকে, ঠিক আছে? তাহলে এফ ওয়ান সমান আমরা কী লিখতে পারি এখান থেকে, এম জি সাইন থিটা প্লাস এফ এস ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি, বা এম জি সাইন থিটা প্লাস এফ এস এর মানে মান কত, ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর বাই কস 30 ডিগ্রি, বা এম জি সাইন থিটা প্লাস ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর এর মান হচ্ছে এটাই যে এই পুরোটা হচ্ছে আর এর মান, এম জি এখান থেকে আমরা কমন নিতে পারি, এম জি কমন নিলে থাকে কস থিটা প্লাস সাইন 30 ডিগ্রি আর নিচে থাকে কস 30 ডিগ্রি, এখন জাস্ট মানগুলো বসিয়ে দেবো, সবগুলো মানই আমরা এখানে জানি, এম এর মান, জি এর মান, সাইন থিটার মান, ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে 0.2, এম জির মান বসিয়েছি কস থিটা, সাইন থিটার মান এখানে বসিয়ে দিয়েছি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ আর কস 30 ডিগ্রি মান হচ্ছে রুট ওভার 3/2, তো মান বসে অ্যান্সার চলে আসছে 194.24 নিউটন, ঠিক আছে? আবার দেখো, এতক্ষণ আমরা দেখলাম গুড়ি ঠেলার ক্ষেত্রে, এখন দেখি আমরা গুড়ি টানার ক্ষেত্রে, গুড়ি টানার ক্ষেত্রে চিত্র হবে এরূপ, এখানে লব্ধি বলটা হবে আমাদের শুধুমাত্র এম জি কস থিটা, ঠিক আছে?
আর এদিকে আছে এম জি সাইন থিটা প্লাস এফ এস, এদিকে আছে শুধু এফ টু। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সামিশন এফ টু সমান জিরো, বা এফ টু সমান হচ্ছে এম জি সাইন থিটা প্লাস এফ এস, বা এম জি সাইন থিটা প্লাস এফ এস এর বদলে আমরা লিখতে পারি ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর, বা এম জি সাইন থিটা প্লাস ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর এর মান হচ্ছে এই যে এটা এম জি কস থিটা। ওকে, এই মানটা এখানে লিখবো, জাস্ট মানগুলো বসিয়ে দেবো, সবগুলো মান আমরা জানি, সাইন থিটা মান 3/5, কস থিটা মান হচ্ছে 4/5, এম এর মান 20, জি এর মান 9.78, ঘর্ষণ গুণকের মান 0.2, মান বসিয়ে দেবো, অ্যান্সার চলে আসবে 148.656 নিউটন। আগেটা থেকে কিন্তু এটার অ্যান্সার ছোট। অর্থাৎ আমরা কী বলতে পারি, এফ ওয়ান হচ্ছে এফ টু অপেক্ষা বড়, তাই কাঠের গড়ি টানা হচ্ছে বেশি সুবিধাজনক ঠেলার চেয়ে। ঠিক আছে, শেষ প্রশ্নটা দেখো, আনত তলের পাদবিন্দু থেকে শীর্ষে ওঠানোর জন্য এক নম্বর আনত তলের সাথে 30 ডিগ্রি কোণে নিচ থেকে বল প্রয়োগ করলে, এবং দুই নম্বর দড়ির সাহায্যে আনত তল বরাবর বল প্রয়োগ করলে, উভয় ক্ষেত্রেই শীর্ষে তোলার সাথে সাথে কাঠের গুঁড়িটিকে খাড়া নিচের দিকে ফেলে দিলে কাঠের গুঁড়িটি কি উভয় ক্ষেত্রে একই বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে? এক্ষেত্রে বায়ুর ঘর্ষণজনিত বাধা উপেক্ষণীয়। উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। তো এই হচ্ছে চয়ের উত্তর। এক নম্বরের ক্ষেত্রে ডব্লিউ ওয়ান সমান হচ্ছে এফ ওয়ান এস, বা হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এখানে এস সমান হচ্ছে 5 মিটার। ভি ওয়ান সমান এখান থেকে আমরা কী লিখতে পারি, ভি ওয়ান স্কোয়ার সমান লিখতে পারি আমরা 2f1s ভাগ হচ্ছে এম, বা ভি ওয়ান সমান হচ্ছে রুট ওভার 2f1s ভাগ এম, 2 ইন্টু f1 এর মান আমরা জানি, আমরা এটাকে বের করেছি উমনঙ্গে, এফ ওয়ান এর মান এখানে লিখবে, এস এর মান 5 মিটার, এম এর মান আমরা জানি 20 কেজি, মান বসাবে, অ্যান্সার চলে আসবে 9.85 মিটার পার সেকেন্ড। অনুরূপভাবে ডব্লিউ টুর মান বের করবো আমরা দুই নঙ্গের জন্য, ডব্লিউ টু সমান হচ্ছে এফ টু এস, বা হাফ এম ভি টু স্কোয়ার, অর্থাৎ আমরা ভি টু স্কোয়ার সমান কী লিখতে পারি, 2f2s ভাগ এম, বা ভি টু সমান হচ্ছে 2f2 ইন্টু s ভাগ এম রুট ওভার, ঠিক আছে, মান বসিয়ে দিবে 2 ইন্টু f2 মান আমরা বের করেছি, এস এর মান আমরা জানি 5 মিটার, এম এর মানও জানি 20 কেজি, মান বসালে অ্যান্সার চলে আসবে 8.62 মিটার পার সেকেন্ড। তো এখানে দেখো আমাদের ভি ওয়ান অপেক্ষা ভি টু কিন্তু ছোট, অর্থাৎ ভি ওয়ানটা হচ্ছে এখানে আমাদের বড়। তো আমাদের এই পার্থক্যটাই পড়তে বলা হয়েছে চনঙের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের 2021 সালের HSC পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তাহলে যেখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।